নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের লুপ সম্পর্কে জানবো। প্রোগ্রামিং যে সমস্ত পিলারগুলোর উপর দাঁড়িয়ে থাকে তার মধ্যে লুপ হচ্ছে আরও একটা পিলার ধরতে পারেন আপনারা। তাহলে সবার আগে আমরা জেনে নিই যে লুপ কাকে বলে। লুপ বলতে আমি আপনাকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। একই কাজ বারবার করাকে আমরা কিন্তু লুপ বলি, ঠিক আছে? তো এই লুপ ব্যাপারটা কি, ধরুন আপনার যখন খিদে পায় তখন আপনি খান, আবার যখন আপনার পেট ভরে যায় তখন আপনি খাওয়া বন্ধ করে দেন, আবার যখন খিদে পায় তখন আপনি খান, পেট ভরে যায় তখন আপনি খাওয়া বন্ধ করে দেন। তো দেখুন, যখনই আপনার খিদে পাচ্ছে তখনই আপনি খাচ্ছেন, এবং যখন পেট ভরে যাচ্ছে তখন আপনি খাওয়া বন্ধ করে দিচ্ছেন। তো এটা একটা লুপ ধরে নিন। এরকম অনেক কাজ আছে যেগুলো কিন্তু এভরিডে হচ্ছে, যেরকম আপনার একটা ডেলি রুটিন আছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, তারপরে সেই অনুযায়ী একের পরে কাজগুলো করতে করতে যখন রাত হয়ে যাবে আপনি আবার শুয়ে পড়বেন, আবার পরের দিন উঠবেন, আবার আপনি সেই 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 কাজগুলোই করবেন, এবং আবার যখন রাত হয়ে যাবে আবার আপনি ঘুমিয়ে পড়বেন। তো এই যে প্রতিনিয়ত একই কাজ হওয়াটা, এটাকে লুপ বলে। এত অবধি ক্লিয়ার করতে পেরেছি? তো আজকে আমরা হোয়াইল লুপ সম্পর্কে জানবো। হোয়াইল লুপ ছাড়াও আরও একটা লুপ লেখার পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে ফর লুপ। সেটা সম্পর্কে আমরা অন্য এপিসোডে জানবো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল মানে WHILE, এইটা দিয়ে শুরু করতে হয় হোয়াইল লুপ। তো কীরকমভাবে করবো হোয়াইল লুপ শুরু? এই হোয়াইল লিখবো, লেখার পরে আমরা ঠিক যেরকমভাবে কন্ডিশনেতে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করে শেষ করেছিলাম, এক্ষেত্রেও আমরা সেরকম করবো। করার পরে এখানে আমাদেরকে একটা কন্ডিশান দিতে হবে, ঠিক ইফের মতোই ব্যাপারটা। ইফের মতো কন্ডিশান চেক করবে যে এটা কন্ডিশানটা ট্রু হচ্ছে না ফলস হচ্ছে। তো এখানে কন্ডিশান দেওয়ার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল নেওয়া আবশ্যক। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, VAR ভ্যারিয়েবল I ইকুয়াল টু ধরে নিচ্ছি আমি এক। ওকে, এইবারে এখানে হোয়াইল লেখা হলো, হোয়াইলের মধ্যে আমরা কন্ডিশানটা কি দিচ্ছি, আমরা দেখছি I যতক্ষণ ছোট হবে কত থেকে, 10-এর থেকে, ঠিক আছে? ততক্ষণ অবধি আমার কন্ডিশানটা করবে ট্রু। তাহলে যখন আমার এই কন্ডিশানটা ট্রু হবে তখন কি হবে সেটা বলে দেওয়ার জন্য, একদমই সেই কন্ডিশানের মতো এইভাবে আমরা একটা সেকেন্ড ব্যাকেট নিয়ে নেবো, এবং এই সেকেন্ড ব্যাকেটের মধ্যে আমরা যে কোডটা লিখে দেবো সেই কোডটা তখনই কাজ করবে যখন এই কন্ডিশানটা চেকিংটা ট্রু হবে। এই কন্ডিশানটা যখন স্যাটিসফাই করবে, যখন এর অ্যান্সার ট্রু আসবে, তখনই এই ব্লকের মধ্যে ঢুকবে এবং যা কাজ আছে সেটা করবে। আর যখন এটা চেক করে দেখবে যেটা ফলস, তখন আর এর মধ্যে ঢুকবে না, লুপটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন এই জিনিসটা দেওয়ার কারণ কি? এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে লুপটা কখন শেষ হবে সেটা বলে দেওয়া হয়েছে। এবার আপনি বলবেন যে লুপটা শেষ করার দরকারটা কি? দরকার অবশ্যই আছে। মনে করুন আপনার খিদে পেয়েছে আর আপনি খেতে বসেছেন, খাওয়া শুরু করে দিয়েছেন। আপনার পেট ভরে গেলে যে খাওয়া শেষ করতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে পরে আপনি খেয়েই যাচ্ছেন, একটা সময় কী হবে, আপনার শরীর আর এত খাবার নিতে পারবে না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ঠিক সেরকমই লুপ একই কাজ বারবার করতে থাকে। এবার সেই কাজটা করতে করতে কম্পিউটারের যে মেমোরি আছে তার উপর এফেক্ট পড়ে। এবার যদি আপনি লুপ না শেষ করেন তাহলে আপনার মেমোরি স্লো হয়ে যাবে, কম্পিউটার হ্যাং করে যাবে। এই ধরনের লুপকে আমরা ইনফিনিটি লুপ বলি। এরকম কোনো লুপ হয় না যে লুপের কোনো শেষ নেই, লুপ শুরু হলে পরে লুপের শেষ হবেই। অনেক সময় প্রোগ্রামিং করার শুরুতে আমরা ভুল করে কখনো কখনো ইনফিনিটি লুপ তৈরি করে ফেলি, তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়, মেশিন হ্যাং করে যেতে পারে। তো আপনি যখনই লুপ বানাবেন তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যেন আপনার লুপের শেষটা কখন হবে সেটা যেন আপনি মেনশন করে দিতে না ভুলেন, ঠিক আছে? ওকে, চলুন তাহলে পরের স্টেপটা দেখা যাক। লুপ আপনি বানিয়েছেন, হোয়াইল লিখেছেন, হোয়াইল লেখার পরে আপনি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দিয়ে দিয়েছেন। এই কন্ডিশনটা কী করবে, এই কন্ডিশনটা আপনার লুপ কখন শেষ হবে সেটা চেক করছে। এইবারে যখন এটা ট্রু হবে তখন কী কাজ করবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আমি এখানে কী করছি, আমি এখানে একটা প্রিন্ট করছি, ঠিক আছে? আমি প্রিন্ট করছি কনসোলেতে console.log, ঠিক আছে? console.log-এতে লিখছি হাই আই অ্যাম এ লুপ, ঠিক আছে? এই কথাটাকে আমি লিখে প্রিন্ট করে দিলাম। এইটাকে যদি আমি প্রিন্ট করে দিই তাহলে দেখুন কী হবে, আমরা যদি এসে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন এখানে একটা ইনফিনিটি লুপ শুরু হয়ে গেছে, যে লুপটার কোনো শেষ নেই, যে লুপটা চলেই চলেছে। এবং আমার এটা দেখুন, পেজটা কখনো লোডিং হওয়া আমার শেষ হবে না, এই পেজটা সবসময় লোড হতেই থাকবে। কারণ হচ্ছে আমি একটা ইনফিনিটি লুপই তৈরি করে ফেলেছি। কারণ এই যে আইটা কত আছে, এক, তাহলে এক সবসময় 10-এর থেকে ছোট, আই কোনো সময়তেই আপনার 10-এর থেকে বড় হচ্ছে না, তাই ও ঘুরেই চলেছে, একই কাজ করেই চলেছে। এবং এখানে ও প্রিন্ট হচ্ছে, দেখুন 8000 হয়ে গেছে। এত স্লো হয়ে গেছে মেশিনটা যে আপনার এটা ফ্রিকোয়েন্টলি আপনাকে আপডেট করে দেখাতে পারছে না, মাঝে মাঝে আপডেট করছে, 8000 বার চলে ফেলেছে। এখন এটা 8000 থেকে 16000 বা 20000 হয়ে গেছে হয়তো, আমরা কিন্তু সেটা রিফ্লেকশন পাচ্ছি না। এবং আপনি যদি এখন এটাকে রিফ্রেশ করতে চেষ্টা করেন, আমার মনে হয় না ব্রাউজারটা কাজ করবে, ব্রাউজারটা হ্যাং করে গেছে। দেখুন আমার এই রিফ্রেশের কোনো এফেক্ট এখানে পড়ছে না, ঠিক আছে? আমাকে কী করতে হবে, আমাকে ব্রাউজারটা অফ করে আবার অন করতে হবে, তাহলে আমি রিফ্লেকশনটা দেখতে পাবো। ওকে, আমাকে এই লুপটাকে শেষ করতে হলে আইকে বাড়াতে হবে, যাতে আই এক না থেকে যায় সবসময়।
আই কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 4 হবে, এই করে করে আই 10-এর থেকে বেশি হলে তখন গিয়ে আমার লুপটা শেষ হবে। তাহলে আয়ের ভ্যালুকে আমি বাড়াবো, আয়ের ভ্যালুকে বাড়াতে হলে আমাকে কী করতে হবে, আমরা যখন একবার ভ্যারিয়েবল নিই তখন কিন্তু আমরা ভার কথাটা উল্লেখ করি, কারণ এই যে ভারের পরে যে আমরা যে আইটাকে লিখলাম এটা আমরা প্রোগ্রামিংয়ের মেমোরিতে অ্যাসাইন করে দিলাম যে আই নামের আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যেটার ভ্যালু কত 1। কিন্তু আমরা পরবর্তী সময় যদি আয়ের ভ্যালু বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আর ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে লাগে না, কারণ ভ্যারিয়েবল আমার অলরেডি ডিক্লেয়ার রয়েছে, আই নামের ভ্যারিয়েবল অলরেডি আমার ডিক্লেয়ার করা রয়েছে। তাই আমরা যদি আইকে নিয়ে পরবর্তী সময় ভ্যালু বাড়াতে কমাতে চাই তাহলে আর ভার কথাটা উল্লেখ করতে লাগে না, শুধু আই কথাটা লিখলেই হয়। যেরকম দেখুন এখানে আমরা আইটা দিয়ে চেকিং করেছি কিন্তু ভার আই বলে আর ওকে বোঝাতে হয়নি, যে ভ্যারিয়েবল আইকে বোঝাচ্ছি, কারণ আমরা যখন ভ্যারিয়েবলের নাম আই বলে অ্যাসাইন করে দিয়েছি তখন আই লিখলে পরে ও বুঝবে ভ্যারিয়েবলকেই বোঝাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার তো এত অবধি? ওকে, তাহলে এইখানে আমরা কী করছি, আইকে এবার আমরা বাড়াবো। আই ইকুয়াল টু আমরা কী করবো, আয়ের যা ভ্যালু আছে ঠিক আছে সেইটা প্লাস 1। এই কথাটা আমি কী লিখলাম আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ভেঙে। দেখুন আয়ের মধ্যে আমরা অ্যাসাইন করছি, কত অ্যাসাইন করছি, আই প্লাস 1। এই কথাটার মানে কী? এই কথাটার মানে হচ্ছে আই এখন কত অ্যাসাইন করা রয়েছে, আই এখন 1, মানে আয়ের ভ্যালু হচ্ছে 1। তাহলে আইতে আমরা দ্বিতীয়বারে কত অ্যাসাইন করছি, আই মানে 1, তার মানে আই আর 1 সমান 1, এটাকে ধরলাম আইয়ের জায়গায় আমি 1 ধরতে পারি, তাই তো? আই ইকুয়াল টু যখন 1 রয়েছে তাহলে আমরা আইয়ের বদলে 1 ধরতে পারি। তাহলে আইতে আমরা অ্যাসাইন করছি কত, 1 প্লাস 1 2, তাহলে আইয়ের ভ্যালু কত হয়ে যাবে, হয়ে যাবে 2, কারণ আমি এখানে বলেছি আই প্লাস 1। ঠিক আছে, এইভাবে যদি আমার আইটা এখানে 1 না থেকে যদি 5 থাকতো তাহলে যদি আমি এটা লিখতাম তাহলে কত হতো, আই ইকুয়াল টু 5, তাহলে এই আয়ের বদলে আমরা 5 ভেবে নিতে পারি, তাহলে 5 আর 1-এ কত হচ্ছে 6, তাহলে আয়ের ভ্যালু কত হতো 6। ঠিক আছে, এইভাবে কি হয় আপনার আয়ের ভ্যালু যা আছে সেইটার সঙ্গে 1 যোগ হয়ে আয়ের মধ্যেই ঢুকে যাবে। সুতরাং আই যখন 1 থাকবে তখন আই 2 হয়ে যাবে, যখন আই 2 থাকবে তখন 2-এর সঙ্গে 1 যোগ হয়ে 3 হয়ে যাবে, যখন 3 থাকবে তখন 3-এর সঙ্গে 1 যোগ হয়ে 4 হয়ে ঢুকে যাবে। ঠিক আছে, এই যে ইকুয়াল টুটা দেওয়া আছে এটার মানে আমরা কি করছি যে এইখানে যোগফলটাকে তৈরি করছি এবং সেটাকে অ্যাসাইন করে দিচ্ছি আয়েরই ভেতরে। ক্লিয়ার হয়েছে? ওকে, না হলে কোনো প্রবলেম নেই, আপনি যদি এই মুহূর্তে না বুঝতে পারেন আমি যখন এই প্রোগ্রামিংটার এক্সিকিউশনটা দেখাবো তখন আপনি অবশ্যই বুঝে যাবেন। সুতরাং চলুন দেখা যাক, আগে বাড়া যাক, আপনি অবশ্যই বুঝে যাবেন, আর না হলে কমেন্ট সেকশন খোলা আছে সেখানে আপনি কোশ্চেন করবেন আমি উত্তর দেবো আপনাকে। ওকে, তাহলে এইবারে যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে গিয়ে দেখি তাহলে আমরা কী দেখতে পাবো, রিফ্রেশ করুন, দেখুন হাই আই এম এ লুপ এই কথাটা 5 বার চলেছে। ঠিক আছে, এই 5 লেখা আছে মানে ও একই ব্রাউজার অনেক স্মার্ট, ও একই কথা 5 বার লিখবে না, ও এখানে এটা 5 বার হয়েছে সেটাকে পাশে 5 দিয়ে বুঝিয়ে দেবে যে এটা 5 বারও প্রিন্ট করেছে। ঠিক আছে, তো আপনি যদি একই জিনিস না লিখে এটার সঙ্গে যদি কিছু একটা জুড়ে দিতেন, আর এটা 5 বার কেন হলো, যেহেতু আমি আই ইকুয়াল টু 5 অ্যাসাইন করে রেখেছি তাই জন্য 5-এর পর থেকে গুণেছেও 5-এর পর থেকে 10 5 বারই হয়, তাই তো? আচ্ছা, আমরা এটাকে 1-এ কনভার্ট করে দিই, কনভার্ট করে দিয়ে যদি আমরা সেভ করি এবার দেখুন 9 বার চলেছে, কারণ 10 যখন হয়ে গেছে তখন তো আর এটা চলবে না, তো সেই জন্য 9 বার চলেছে। আচ্ছা, এবারে আমরা এটাকে একটুখানি এমন করবো যাতে এটাকে 9 বার আলাদা করে প্রিন্ট করে দেখায়, তাহলে একই কথা লিখলে পরে তো দেখাবে না, একই কথা লিখলে পরে এখানে বেড়ে যাবে, আমরা এর সঙ্গে আইটাকে জুড়ে দেবো। আইটাকে জুড়ে দিলে পরে প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে কথাটা, তাহলে আমরা কী করছি, প্রিন্ট করছি আই প্লাস কনক্যাটিনেশন করলাম। ঠিক আছে, আমি কনক্যাটিনেশন আপনাদেরকে শিখিয়েছিলাম, যদি আপনি না জানেন কনক্যাটিনেশন তাহলে পরে আমার যে আগের ভিডিওটা আছে জাভাস্ক্রিপ্টের আপনি কার্টের পেয়ে যাবেন, আমি এখানে দিয়েছি আপনি কার্ড ফলো করুন, দেখুন ওখানে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে এটার আউটপুট দেখা যাক এটা কী দেখাচ্ছে। সেভ করে এটাকে আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি, দেখুন 1, 2, 3, 4 এগুলো এর সঙ্গে যোগ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা ঠিক দেখতে ভালো লাগছে না, একটা স্পেস হলে পরে ভালো লাগতো, তাই না? তো আমায় কী করতে হবে স্পেসটা দেওয়ার জন্য, এখানে তো আমি স্পেস কোথাও দিতে পারি না, এখানে আমি লেখাটা শুরু করবো একটা স্পেস আগে রেখে, তাহলে কী হবে আগে নাম্বারটা পড়বে একটা স্পেস তারপরে দেখাবে। দেখুন 1, 2, 3, 4 এবার প্রত্যেকবারে এই স্ট্রিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, একবার এটা 1 হাই আই এম এ লুপ, দ্বিতীয়বারে 1 আর নেই, এবার 2 হয়ে গেছে, তাই এটা স্ট্রিংটা চেঞ্জ হয়ে গেছে, তাই একই জিনিস হলো না, প্রত্যেকবার আলাদা করে প্রিন্ট করে দেখালো। এবার এটা কী করে প্রিন্ট হচ্ছে সেটা আমি আপনাদেরকে এক্সিকিউট করে দেখাবো, তার আগে আমি একটা জিনিস বলি যে লুপেতে হলোটা কী, সেটা কি আপনার কাছে ক্লিয়ার? দেখুন আমরা একটা কিছু প্রিন্ট করেছি, এই কনসোল দিয়ে আমরা একটা কিছু প্রিন্ট করেছি, এটা আমরা কবার লিখেছি, এটা আমরা লিখেছি 1 বার। ঠিক আছে, এই প্রিন্টটা আমরা কিন্তু 1 বার করেছি, কিন্তু এখানে প্রিন্ট কবার হয়েছে, এখানে প্রিন্ট হয়েছে 9 বার। তাহলে ভাবুন আপনি লিখলেন 1 বার, হলো 9 বার। ঠিক আছে, এইরকমই 9 বার কেন 900 বার এবং 9000 বার এবং 9 কোটি বার করতে পারেন আপনি, সেটা আপনার লুপের ওপর ডিপেন্ড করছে, আপনার একটা কাজ যতবার করানোর আপনি ততবার করাতে পারেন, আমি এখানে 10 দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি 10 বার করিয়েছি। ঠিক আছে, তো আপনি দেখুন
এই যে প্রিন্টটা, এটা আপনি যদি 9 বার করাতে হতো বা 900 বার করাতে হতো, তাহলে আপনাকে কিন্তু 900 বার এখানে বসে বসে লিখতে হবে না। আপনি এটা লুপ চালিয়ে দেবেন, ও কিন্তু প্রত্যেকবার আপনার জন্য লিখে দেবে, যতক্ষণ না আপনার লুপ শেষ হচ্ছে ততক্ষণ ও আপনার জন্য লিখে দেবে নিজে নিজেই। আপনি কিন্তু লিখেছিলেন একবার, কিন্তু ওটা লুপ যেহেতু 9 বার ঘুরেছে তাই 9 বার আপনার প্রিন্ট হয়ে গেছে, আপনাকে 9 বার এখানে কিন্তু হাতে হাতে কনসোল লিখতে হয়নি। ক্লিয়ার হয়েছে? এবার এই লুপটা কিভাবে কাজ করলো, কিভাবে এটা এখানে লিখলো, সেই এক্সিকিউশনটা আমরা এবার বুঝবো। চলুন তাহলে এইটা এক্সিকিউশনটা বুঝে গেলে আপনি লুপ সম্পর্কে পুরো বুঝে যাবেন। আর এই বেসিকটা যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে আপনি যে কোনো লুপ আপনার মেশিন লাগবে না, আপনি হাতে খাতা পেনে করে ফেলতে পারবেন। ঠিক আছে, চলুন এবার এটা বোঝা যাক। আমি ডান দিকে একটা জায়গা রেখে দিয়েছি যেখানটা আমরা আউটপুটের জন্য ব্যবহার করব, ও ইউ টি পি ইউ টি আউটপুট। এই এই দিকের জায়গাটা আমরা আউটপুট হিসাবে ব্যবহার করো, কারণ বারবার এই ব্রাউজারে গিয়ে বোঝানো আর এডিটারে আসা এর মধ্যে অনেক সময় নষ্ট হবে, আপনারাও কনফিউজ হয়ে যাবেন। তো আমি ওই আউটপুটটা এখানেই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এই এক্সিকিউশনটা শুরু করি। সবার আগে কীভাবে কাজটা শুরু হচ্ছে দেখুন, যখনই স্ক্রিপ্ট লেখাটা হলো তখনই জাভাস্ক্রিপ্টের হাতে চলে গেল এই HTML এর অংশটা। এবার জাভাস্ক্রিপ্ট যেখান থেকে HTML শুরু হয়েছিল সেখান থেকে HTML এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছিল। যখনই দেখলো জাভাস্ক্রিপ্ট, HTML কী করলো, জাভাস্ক্রিপ্টের হাতে হ্যান্ড ওভার করে দিল পুরো ব্যাপারটাকে, যে এবার ভাই জাভাস্ক্রিপ্ট তুমি বুঝে নাও, এখানে তোমার কী লেখা রয়েছে, দিয়ে তুমি আউটপুট দাও বলে এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টের হাতে দিয়ে দিল। এবার যখন জাভাস্ক্রিপ্ট শেষ হয়ে গেল, তারপরে জাভাস্ক্রিপ্ট আবার HTML এর হাতে দিয়ে দেবে যে নাও ভাই আমার কাজ হয়ে গেছে, এবার তুমি HTML আবার তোমার কী আছে সেগুলো তুমি শেষ করো। ঠিক আছে, তো এবার এই যে জাভাস্ক্রিপ্টটা কীভাবে কাজ করলো, জাভাস্ক্রিপ্টের হাতে আসার পরে সে কীভাবে কাজ করলো, সেই এক্সিকিউশনটাই আমরা এবার বুঝবো। ফার্স্টে জাভাস্ক্রিপ্টে ঢোকার পরে এখানে দেখলো জাভাস্ক্রিপ্ট যে একটা ভার কিওয়ার্ড রয়েছে। ভার কিওয়ার্ড কী কাজ করে, জাভাস্ক্রিপ্টের একটা ভ্যারিয়েবলকে অ্যাসাইন করে, তাই তো? তো ভার কিওয়ার্ড পাওয়ার পরেই ও পরের যে লেখাটা আছে সেটাকে একটা ভ্যারিয়েবলের নাম হিসাবে নিল। সুতরাং ও একটা ভ্যারিয়েবলের নাম কী পেলো, আই। সুতরাং এখানে আই নামের একটা ভ্যারিয়েবল ওর মেমোরিতে অ্যাসাইন করে দিল, যেটার ভ্যালু কত পেলো, এক। তাহলে আই এর ভ্যালু কত রয়েছে, এক। একেরও মানে যা, আইয়েরও মানে এখন তাই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে ও কী করলো, তারপরে ও পরের লাইনে যখনই আসলো সেমিকলন দেখে পরের লাইনে চলে আসলো। সেমিকলন মানে কী মনে আছে তো, সেমিকলন মানে এই লাইনটা এখানে শেষ, ও পরের লাইনে চলে আসলো। ওকে, ভালো কথা। এইবারে এখানে হোয়াইল পেলো, হোয়াইলের কাজ কী সেটা জাভাস্ক্রিপ্ট খুব ভালো মতো জানে, কারণ হোয়াইলে জাভাস্ক্রিপ্টকে বলা আছে যে লুপ শুরু করতে হবে। সুতরাং ও হোয়াইলটা পেয়েই সঙ্গে সঙ্গে এখানে কন্ডিশনটা চেক করতে আসলো, যে কন্ডিশনটা কী আছে, কন্ডিশনে লেখা আছে যে আই যতক্ষণ ছোট হবে 10-এর থেকে ততক্ষণ এই লুপটা চলবে। সুতরাং ও দেখলো যে আয়ের ভ্যালু কত, পেয়ে গেল এক। এক কি 10-এর থেকে ছোট, উত্তর আসলো ইয়েস, ট্রু। ট্রু যখনই আসলো তখনই ও পরের ব্লকে ঢুকে গেল। পরের ব্লকে ঢুকে ও এখানে কী পেলো, এখানে একটা কনসোল করতে বলা হয়েছে। কনসোলটা কী লেখা আছে, যা লেখা আছে সেটা ও কনসোলে প্রিন্ট করে দেবে। সুতরাং আই, আইকে প্রিন্ট করতে বলা আছে। সুতরাং আই মানে কি, আই মানে এখন কত রয়েছে, এক। ঠিক আছে, এই যে এক, সুতরাং ও প্রিন্ট করলো সবার আগে এক। তারপরে প্লাসটা তো প্রিন্ট করে না, প্লাসটা হচ্ছে কনক্যাডিনেশন। এই এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় যে এটা আর এই লেখাটাকে দুটোকে জুড়ে দাও। তো এতক্ষণ আইটা ছিল একটা সংখ্যা, যখনই একটা স্ট্রিংয়ের সঙ্গে যুক্ত হলো তখনই আইটা কী হয়ে যাবে, একটা স্ট্রিং হয়ে যাবে। এটা আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, আপনি যদি না দেখে থাকেন তাহলে জাভাস্ক্রিপ্টের সিরিজটা আপনি প্রথম থেকে প্লিজ একটু দেখুন, তাহলে আপনি আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি বুঝতে পারবেন। আর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বেসিকসটা স্ট্রং করা খুব দরকার, আর এই খুঁটিনাটি জিনিসগুলো বোঝা খুব দরকার। তো আপনি প্লিজ ওটা প্রথম থেকে দেখে আসুন, আমি তাহলে এখানে কী বলছি একটাও ওয়ার্ড আপনার মাথার উপর দিয়ে যাবে না। ঠিক আছে, তো আর যদি আপনি দেখে থাকেন তাহলে এবারে এটাকে ভালো করে কনসেন্ট্রেট করুন। তাহলে আইটা ছিল এতক্ষণ একটা সংখ্যা, এটা হয়ে গেল একটা, এর সঙ্গে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল একটা স্ট্রিং, ওয়ান, হাই আই এম এ লুপ, এই লেখাটা ওখানে চলে আসলো। হওয়ার পরে এখানে সেমিকলন পেলো, পরের লাইনে চলে আসলো। পরের লাইনে এসে কী দেখলো, যে আয়েতে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। সুতরাং আয়েতে কত ভ্যালু অ্যাসাইন করবে, এক। এখানে আয়ের ভ্যালু কত আছে, এক। সুতরাং ও এটাকে এক প্লাস এক, দুই আয়ের মধ্যে দিয়ে দিলো। তাহলে এখন আয়ের ভ্যালু কত হয়ে গেল, আয়ের ভ্যালু হয়ে গেল দুই। ক্লিয়ার, এখানটা ক্লিয়ার হয়েছে। আয়েতে ও একটা নতুন ভ্যালু অ্যাসাইন করলো, ভ্যালুটা কত ছিল, ভ্যালুটা ছিল আয়ের ভ্যালু প্লাস এক। আয়ের ভ্যালু ছিল এক, সেই একের সঙ্গে এক যোগ করে দুই হলো, দুইটা কী করলো ও আয়ের মধ্যেই আবার অ্যাসাইন করে দিল। তাহলে আই এখন হয়ে গেল কত, দুই। ঠিক আছে, এবারে এই লাইনটা এখানে শেষ, সেমিকলন শেষ। ও পরের লাইনে গেল, পরের লাইনে গিয়ে দেখলো যে ব্লকটা শেষ। এবার এটা যেহেতু লুপের ব্লক, ইফ হলে কী হতো, এখানে কাজ ছেড়ে দিত, কিন্তু লুপের ক্ষেত্রে তা করবে না। লুপের ক্ষেত্রে যখনই ব্লক শেষ হবে তখনই ও ঘুরে আবার ফার্স্টের এই কন্ডিশনটায় চলে যাবে চেকিং করতে। চেকিং করতে গিয়ে দেখবে এখন আয়ের ভ্যালু কত, এখন আয়ের ভ্যালু দেখুন দুই হয়ে গেছে। ও সিম্পলি একটা কোশ্চেন করবে যে দুই কি 10-এর থেকে ছোট, তো উত্তর আসবে ইয়েস, ট্রু। যখনই ট্রু হবে তখনই আমরা জানি এই ব্লকের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গিয়ে আবার ও কী পেলো, আবার পেলো এখানে প্রিন্ট করতে বলা হয়েছে আইকে। সুতরাং আই এখন কত, দুই। তাহলে ও প্রিন্ট করবে কত, দুই। তারপরের কথাটা কী প্রিন্ট করবে, তারপরের এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিংটাকেও প্রিন্ট করে দেবে। এটাকে কপি করে এখানে আমি যদি দিয়ে দিই তাহলে এখন
এই যে জিনিসটা আসলো এইটা ওর আউটপুট আসা উচিত, তাই তো? কারণ আয়ের ভ্যালু ছিল 2, 2 প্রিন্ট করে দিয়েছে এবং তার সঙ্গে কনকেটিনেট করেছে এটা দিয়ে, এইটা আমার আউটপুট আসা উচিত। এবং সেটাই দেখুন, আপনার যদি ব্রাউজে চেক করেন তাহলে দেখুন এটাই আউটপুট এসছে সেকেন্ড লাইনে, ঠিক আছে? আমার এখানেও যেটা আউটপুট আসছে হিসাব অনুযায়ী সেটাই কিন্তু ওখানে এসছে। সুতরাং আমাদের হিসাব সঠিক পথে আগাচ্ছে, ঠিক আছে? ওকে, এইবারে সেমিকলন পেলো, সুতরাং পরের লাইনে চলে আসলো। পরের লাইনে এসে দেখলো কি আয়েতে আবার একটা নতুন ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। সেই ভ্যালুটা কত? যে আয়ের বর্তমান ভ্যালু এবং তার সঙ্গে 1। আয়ের বর্তমান ভ্যালু কত? 2। তাহলে 2 প্লাস 1 কত হলো? 3। তিনটাকে কোথায় অ্যাসাইন করলো? আয়ের ভেতর। তাহলে আয়ের নতুন ভ্যালু কত হলো? আয়ের নতুন ভ্যালু হলো 3, ঠিক আছে? এইবারে এখানে সেমিকলন দেখে ও শেষ হয়ে গেল। আবার নিচের লাইনে এসে দেখলো ব্লকটাও শেষ। ব্লক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটা যেহেতু লুপ, ব্লক শেষ হলেই ও কিন্তু কাজ ছেড়ে দেবে না, ও আবার কোথায় যাবে? আবার কন্ডিশনে চেকিং করতে যাবে যে ভাই আয়ের নতুন ভ্যালু হচ্ছে 3, 3 কি 10-এর থেকে ছোট? ইয়েস আসলো, আবার ট্রু। যখনই ও ট্রু আসলো তখনই আবার সেই একই কাজ করলো। এখানে তখন ও আয়ের নতুন ভ্যালু কত আছে? আয়ের নতুন ভ্যালু আছে 3, সুতরাং 3 প্রিন্ট করলো আর তার সঙ্গে প্রিন্ট করলো হাই আই এম এ লুপ, এই কথাটা প্রিন্ট করে ও আউটপুটটা দিল। এরকমই আমাদের পর তৃতীয় লাইনটা আউটপুট এসছে, তাই তো? আচ্ছা, এই আউটপুটটা আসার পরে আবারও পরের লাইনে গেল, আয়েতে নতুন ভ্যালু অ্যাসাইন হয়েছে। নতুন ভ্যালু কত? আয়ের বর্তমান ভ্যালু প্লাস 1, তার মানে 3 আর 1-এ কত? 4। আয়ের বর্তমান ভ্যালু কত হলো? 4। যখনই 4 হলো ও দেখলো, তারপরে আবার ব্লক শেষ হয়েছে, আবার গেলো এখানে চেকিং করলো 4 কি 10-এর থেকে ছোট? ইয়েস, আবার ও এখানে প্রিন্ট করলো কত? আয়ের বর্তমান ভ্যালু আর সেই একই স্ট্রিংটা। তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত? 4। তাহলে 4 আর হাই আই এম এ লুপ, এই কথাটা ও প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে আবার এখানে আসলো, এসে একই কাজ করছে। দেখুন একই লুপ করছে, আমি আর আপনাকে বারবার বোঝালাম না। সুতরাং এইটা আপনার চললো কতক্ষণ? এইটা আপনার চললো এখানে 4 হয়েছে, তারপরে এটা একইভাবে 5 হবে। দাঁড়ান আমি একে একে চেঞ্জ করে দিই, একদম লাস্টে গিয়ে আপনাদেরকে বোঝাতে হবে, সেই জায়গাটা বোঝাই। এইভাবে এটা 6 হবে, এখানে কোনো রকম নতুন কিছু একই যেটা বুঝিয়েছি সেটাই হবে, 6-এর ক্ষেত্রে কোনো চেঞ্জেস আসবে না। 7-এর ক্ষেত্রেও কোনো একই জিনিস ও পড়বে, দেখবে ট্রু সেটা প্রিন্ট করবে। আচ্ছা, এখানে এটা কারেন্ট ভ্যালু যখন আয়ের 8 তখনও এরকমই হবে, কারেন্ট ভ্যালুগুলো সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার 8-এর পর থেকে আমরা বুঝতে আরম্ভ করি। যখন এই 8 লিখে হাই আই এম এ লুপ এটা প্রিন্ট করলো, তার মানে এই লাইনটার কাজ হয়ে গেল। যখন আয়ের কারেন্ট ভ্যালু 8 তখন ও প্রিন্ট করেছে আই ইকুয়াল টু 8 এবং হাই আই এম এ লুপ, এই কথাটা এখানে প্রিন্ট করে দিয়েছে। করার পরে এই সেমিকলন দেখে ও পরের লাইনে আসলো আয়ের নতুন ভ্যালু অ্যাসাইন করতে। সেখানে আয়ের বর্তমান ভ্যালু কত? 8, ঠিক আছে? 8-এর সঙ্গে 1 যোগ করলো কত হলো? 9। তাহলে হয়ে গেল আয়ের কারেন্ট ভ্যালু। সুতরাং আমরা কী করলাম, আয়ের কারেন্ট ভ্যালুকে 9 দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার পরে এখানে আসলো, এসে আবার ও চেক করতে গেল, হ্যাঁ 9 কিন্তু আবার 10-এর থেকে ছোটই আছে। সুতরাং ও কী করলো, আবার এখানে আসলো। আসার পরে এইখানে আবার ওই প্রিন্টটা করছে, প্রিন্টটা করছে কি আয়ের নতুন ভ্যালু, আয়ের নতুন ভ্যালু হচ্ছে, আয়ের নতুন ভ্যালু হচ্ছে 9 আর তার সঙ্গে এই সিলেক্ট করা স্ট্রিংটা। সুতরাং এটাকে দিয়ে দিল এখানে। দেওয়ার পরে এর পরের লাইনে গেল, গিয়ে দেখছে আবার আয়ের আমরা নতুন ভ্যালু অ্যাসাইন করেছি। তাহলে আয়ের কারেন্ট ভ্যালু কত? 9 প্লাস 1 কত হচ্ছে? 10। তাহলে আয়ের কারেন্ট ভ্যালু হচ্ছে এখন 10। ওকে, দিয়ে আবার যখন দেখলো যে ব্লক শেষ হয়েছে, আবার গেল চেকিং করতে। চেকিং করতে গিয়ে দেখলো যে আয়ের ভ্যালু 10 আর 10 কি 10-এর থেকে ছোট, এই কোশ্চেন যখন করলো তখন উত্তর আসলো না, ফলস। যখনই ফলস হয়ে গেল তখনই ও আর এই ব্লকের মধ্যে ঢুকবে না, কারণ এই ব্লকটা হচ্ছে ট্রু হলেই এখানে ঢোকে। ফলস হয়েছে, ঢুকবে না, ঢুকবে না মানে ব্লক ও লুপটাকে শেষ করে দিল। এই জায়গাটা হচ্ছে ট্রুয়ের জায়গা, যখন এই চেকিংটা ট্রু হবে তখনই এখানে ঢুকবে। সুতরাং ফলস হয়েছে মানে এখানে আর ঢুকবে না, ফলস হয়ে গেছে মানে লুপ শেষ হয়ে গেছে। দেখুন আমার যে ক্যালকুলেশনের যে আউটপুট আর আপনার যে ব্রাউজারের যে আউটপুট, দুটো কিন্তু একদম অ্যাকুরেট সেম, একদম এখানে যেটা এসছে আমার আউটপুটও কিন্তু তাই এসছে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন যে লুপটা কীভাবে কাজ করে, কীভাবে এক্সিকিউট হয়। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ধরে নিন আপনি আজকে একটা অনেক ভালো জিনিস আপনি রপ্ত করে ফেলেন, যেটা কিনা ইন ফিউচার আপনাকে প্রচুর হেল্প করবে, কনসেপচুয়ালি আপনাকে অনেক স্ট্রং করে রাখবে। তো আপনি যদি না বুঝতে পারেন একবারে, আপনি দুবার দেখুন, তিনবার দেখুন এই ভিডিওটাকে, হ্যাঁ। আর যদি তারপরেও না বুঝতে পারেন আপনি সিম্পলি কোশ্চেন করুন আমাকে, আমি আপনাকে বোঝাবার জন্য হয়তো আরও একটা ভিডিও আমি এর উপরেই করে দেবো, যেখানে আমি আরও ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? কিন্তু আপনাদের এই বেসিকগুলো ক্লিয়ার করে রাখা খুব দরকার। ওকে বন্ধুরা, তাহলে আশা করছি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো জায়গায় প্রবলেম হয় বুঝতে, তাহলে আপনি কমেন্ট সেকশানে কোশ্চেন করে দিন, আমি আপনার কোশ্চেনের অবশ্যই উত্তর দেবো।
আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, এখান থেকে আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে আমার মোটিভেশনকে হাই করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে পরে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন, কারণ বেল আইকনটায় ক্লিক করলে তবেই কিন্তু আমার পরবর্তী ভিডিওটা তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যাবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী দিনে আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, আজকের মতো বাই।